কাকার মাথায় দেখতে মোজা টাকে নাই চুল, ও বাবা বা বাবা। বুড়োর হাতে দেখতে মোজা পাকা বাঁশের লাঠি, সাজনা তোলাই দেখতে মোজা জামাই আর বেটি, ফুল বাগানে দেখতে মোজা জরি ফুল রয় ফুটে, তার চেয়েও বেশি মোজা ভোমরা যদি জোটে। এই বাচ্চাগুলির কত মোজা স্কুলে পাই ছুটি, কিরে ছুটি তো আজ 8 মাস লকডাউন বা, তুই আমার যতটা না মোজা রে মাস্টারদের তার ডবল মোজা নাকি বলো, তাহলে বসে বসেই মারছে। বাচ্চাগুলির কত মোজা স্কুলে পাই ছুটি, শীতকালে মোজা পেলে হাঁস মাংস রুটি, কি জমবে বলুন দেখি, তার সঙ্গে আরো মোজা পেলে বোতল দুটি। যারা জানে মাল ঠিক ধরে নেবে, আমি জানি তো। দর্শকদের মোজা যেমন ফুটবলে হলে গোল, ভোজবাড়িতে খেতে মোজা খাসি মাংসের জোল, এবার মেয়ে ছেলের মোজা যেমন বাপের বাড়ি গেলে, বামুন ঠাকুরের তেমনি মোজা বেশি দক্ষিণা পেলে। দাদা কোমা মাইক্রোফোন আছে, কোমা কোমা মাইক্রোফোন আছে কি? এই ঢোলটায় ঢোলে কোমা দিতে হয় তাহলে আওয়াজ কি ভালো হয় জানেন, ওই জন্য বলছি। হ্যাঁ ওই ওই ওইটি দেন, কোমাটি দেন। এই কবিগানেও সেই রকম মজা, কবিগান পঞ্চরসের গান, অতএব কবিগানের মতো আনন্দ বা মজা বাবা অন্য গানে নাই গো। দোহারি তাহলে তাহলে তেমনি কবি গানেও আমাদের সেই রকম মজা, তবে আমাদের কবি গান পাঁচমিশালি পঞ্চরসের গান, ছেলের থেকে বুড়ো পর্যন্ত 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের জন্য আলাদা আলাদা রকমারি ভ্যারাইটি মালের ব্যবস্থা আছে। মুরব্বী বাবাদের জন্য শাস্ত্র কথা, শিক্ষিতর জন্য শিক্ষার কথা, মেয়ে ছেলের জন্য সমাজ সংসারের কথা, ছেলে ছোকরার জন্য হাসি ফুর্তির কথা। এই কবি গান এটা পঞ্চরসের কবি গান। এটা বঙ্গমায়ের অবদান পঞ্চরসের কবি গান, বঙ্গমায়ের অবদান পঞ্চরসের কবি গান। এই কবি গান পঞ্চরসের গান, মুরব্বী বাবাদের জন্য শাস্ত্র আধ্যাত্মিক দেহতত্ত্ব পুরাণ পুঁথির কথা, শিক্ষিতর জন্য শিক্ষার কথা। এই যে মা জননীটা রয়েছেন, এনারা বর্তমান কলিকালের মেয়ে ছিলেন, এনারা এখন ঠাকুর দেবদা পুরাণ পুঁথি রামায়ণ মহাভারতের ধার ধারেন না, এনাদের জন্য সময় সংসার পরিবারের কথা, বাচ্চা ছেলের জন্য হাসি ফুর্তির কথা, কবিগান পঞ্চরসের গান। এইবারে কবিগানের পালা, পালাটি ধরলে আমাদের বেড়ে যাবে জ্বালা। পরিচয়টা জানিয়ে দিই, কোথায় আমাদের বাড়ি, কি আমাদের নাম। কবিগানে দুজনাতে লড়াই হয়, আমার বিপক্ষ পাল্লাদার এখনো আসেননি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। প্রথমবার আমি এসেছি, আমার নাম হলো গণেশ ভট্টাচার্য, বাড়ি আমার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানা শ্রীচন্দ্রপুর কলগোড়ায় আমি বসবাস করি। আজকে যিনি আমার প্রতিপক্ষ পাল্লাদার, যিনি আমার সাথে লড়াই করবেন, যেটি আজকে আমার শত্রু, আপনারা কেউ আমার শত্রু নন। ভিজা বিড়াল যা দেখুন এতক্ষণ ধুতি পরে রেডি হয়ে গেছে ঘরটিতে, ওনার নাম দিলীপ ব্যানার্জি,
উনার বাড়িও বাঁকুড়া জেলার মেজিয়া থানার সাদামা গ্রামে। দুই জায়গায় দুটি দল পৌঁছে গেছি, যথেষ্ট সম্মানও পেয়েছি, এবার লড়াইটি আরম্ভ করছি। তাতে যদি কারো মনে না থাকে, আমার কাছে কার্ড আছে, অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার আছে। যদি অনুষ্ঠান ভালো লাগে, দরকার হলে শেষে নিয়ে যাবেন। আপনাদের পরিচয় জানিয়ে দিলাম, এবারে কবি গানে আমাদের লড়াই। তবে বর্তমান বিজ্ঞানের যুগ, বলে দিয়েই ভালো না কি বা, হাতে হাতে অনেকের মোবাইল, শেষ পর্যন্ত অনেকের অনেক কাজ থাকতে পারে, চলে যেতেও পারেন। তাহলে যখন প্রত্যেকেই আছেন, প্রত্যেকের হাতেই মোবাইল, যদিও ফোন নাম্বার কাউকে বলতে নাই, এটা আমাদের প্রফেশন, এটা আমাদের পেশা, প্রথমেই আমি জানিয়ে দিয়ে যাচ্ছি। যদি কারো কন্ট্যাক্ট করার দরকার থাকে, যদি কেউ যোগাযোগ করতে চান, প্রথমেই জানিয়ে দিই আমার মোবাইলের নাম্বারটাই আমি বলে যাই। যদি কারো সেভ করার ইচ্ছা থাকে, করবেন হেথা। ওগো বিএসএনএল এর সিম আমার, হ্যাঁ জয় গুরু, বাহ। আমার হ্যান্ডসেটের ভিতরে নাম্বারটাই এইবারেতে বলিব আসরে, 9474 5639। আবার 56 বাংলাতে 94 56 39 39, আবার 56 9474 5639 56। নাম্বারটাই আমি বলিলাম হে ভাই, কিন্তু দয়া করে মিস কল কেউ দিবেন না, পরিচয় জানিয়ে দিলাম। এইবার আমাদের কবি গানের লড়াই। তাহলে বাবাজি, কমিটির থেকে তাহলে আজ কি বিষয়টা হচ্ছে, মানে পালাটা কি বলছেন বলদেব বাবু? হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, ধর্ম ধর্ম ওইটাই, ওটা তো ক্যাসেটে শুনছেন সবাই। আরে পাশেই তো দলদলি থেকে বিখ্যাত আপনাদের, এই তো দলদলি লালপুরের পাশে। যাই হোক, তাহলে যখন শুনবার ইচ্ছা তাহলে হবে না, কি বলছেন? না অন্য কিছু করব বলো। হ্যাঁ, কি বলছেন? ভগবান আর বিজ্ঞান, দাদু নাতি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হোক, পাল্টে দিলাম ভাই। তাহলে আজকের বিষয়টা সত্য ত্রেতা দাপর কলি, চারটি যুগের মাঝখানে সত্য ত্রেতা দাপর, তিনটি যুগ থাকছে একদিকে, কলিযুগ একা থাকছে একদিকে, মানে আরো গোটা বাংলায় বলতে গেলে সেকালের ভগবান দেবদেবীরা পুরাণ পুঁথিতে যা করে গেছেন রামায়ণ মহাভারতে, সেইগুলাই আসল। আরেকজন প্রমাণ করবে না, বর্তমানে যা করছে একালে মানুষে করছে বিজ্ঞানের কলে, এই নিয়ে লড়াই। তাহলে একদিকে সেকাল, আরেকদিকে একাল, একদিকে পৌরাণিক আমার, আরেকদিকে আধুনিক। আধুনিক একজন ভগবানের অস্তিত্ব স্বীকার করবেন, রামায়ণ মহাভারতের দাম দেখাবেন, আরেকজন বলবেন না দাম আছে তো মানুষের, যা করছে বর্তমানে একালে মেশিনের দ্বারা করছে। পালা যখন আপনারা ধরিয়ে দিলেন, দাদা আপনাদের একটু সামান্য ডিউটি,
কবি গান ঝগড়েটে গান কাউকে জিজ্ঞাসা না করে মনে করুন যদি দাঁড়াই আমি আজ আসরে নিজে সেকালের ধারে আপনারা হয়তো আমায় কিছু বলবেন না কিন্তু বেঈমানটি এসে পড়ে আমারে দিবে না ছেড়ে গালি গালাজ করতে পারে ভাই দরকার নাই আমি কেন বদনাম নি মনে করুন কাউকে জিজ্ঞাসা না করে যদি সেকালের ভাগে দাঁড়ায় সেই কুরআন পুঁথিতে ভগবানের আমলে যায় আপনারা কেউ কিছু বলবেন না কিন্তু বেঈমানটি এখনই এলো বলে এসেই বলতে পারে দেখবে গণেশ ভট্টাচার্যের ওইটি ভালো জানা ছিল নিজে সেজে গেল সেকালে আবার যদি বর্তমান আধুনিকে দাঁড়ায় তাহলে ওই সে পাঁচটা কথা বলতে পারে তার থেকে আপনারা যখন বড় বড় ডাইরেক্টর রয়েছেন আপনারা ফয়সালা করে বলে দেন বলুন আমি কোন নৃত্যে দাঁড়াবো আমি তৎকালীনে না বর্তমানে কোন নৃত্যে দাঁড়াবো গো বর্তমানে আমি জানি সবেরই তো একটা ফিটিং আছে ফিটিং নাই আপনারা ডাইরেক্টর মাল চিনেন কাকে কোন রোলটা দিলে মানাবে ফিটিং করবে আমাকে সাজিয়ে দিলেন বর্তমান আধুনিক যুগের মাল আমি মাল তো দেখেই চেনা যায় নাকি বলো মডার্ন চশমা পরা এখনকার আধুনিকে আমার পাল্লাদার হচ্ছে তৎকালীন সেকালের পুরাণ পুঁথির আমলের লোক এই এলো বলে এখনই দেখতে পাবেন তাহলে আমি বর্তমানে আমি যতক্ষণ আসরটিতে দাঁড়িয়ে থাকব আমি প্রমাণ করব দাম আছে তো বর্তমানেরই আছে তবে কবি গানটি শুরু করার আগে একবার মা শিলাবতী চরণে প্রণাম করছি মা গো মা রাগ করিস না মা অন্তত ঘন্টা তিনে একটু কানে তুলুয়া গুঁজিয়ে থাকবি মা গো কারণ আজকে আর উপায় নাই মা আমাকে সাজিয়ে দিয়েছে মডার্ন যুগের ছেলে ওই তুদের ওই ফালতু বাঞ্জা গল্পগুলিকে আজকে আমি বিশ্বাস করি না মা কারণ আমি হচ্ছে নব্য যুগের সভ্য ছেলে মডার্ন ছেলে আমি বাস্তবকে মানি আমি প্রমাণ করব দাম আছে তো আমাদেরই আছে কবি গান শুরু করার আগে প্রণাম করছি আবার যখন গান শেষ করব মায়ের চরণে পড়িব কিন্তু মাঝখানে ঘন্টা তিনের মা আজকে আর উপায় নাই মা গো রাগ করিস না মা আমি প্রমাণ করি এই কলিতে কত দাম আমাদের দেখবেন এদের রামায়ণ মহাভারত ও গো এরা লিখে গেল আমার মনে হয় এদের আমলে গাঁজার দাম সস্তা ছিল এই যারা রামায়ণ মহাভারত লিখেছে একটা রামায়ণটা কে লিখেছেন গো বাল্মীকি মুনি মহাভারতটা কে লিখেছেন কৃষ্ণ কাশীরাম তো বাংলায় অনুবাদ করলেন কাশীরাম দাস কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব লিখেছেন মহাভারত আমার মনে হয় এই শালাদের আমলে গাঁজার দামটা খুব সস্তা ছিল বুঝলেন ওই বাল্মীকি আর বেদব্যাস বোধহয় 5.5-6 কলকে গাঁজা টেনে গাঁজার ঘরে যা পেরেছে নেশার ঘরে লিখে দিয়ে চলে গেছে শালা এত মিথ্যা গল্পগুলো কেউ মানে এখনকার ছেলেরা কেউ মানবে যদি বলেন তার প্রমাণ আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের কাছে দেখবেন এই যে সামনে বাবাজি বসে আছেন লুঙ্গি পরে আপনাকে বলছি সত্যি কথা বলবেন মিথ্যা বলার দরকার নেই আপনার বাড়িতে রামায়ণ বইটি আছে মানে আপনার বাড়িতে নাই তো ভালো করেছেন ভালো করেছেন আপনি জ্ঞানী লোক বেকার 1,200 টাকা ফালতু বরবাদ করতে যাবেন না রামায়ণ বইটা কিনতে গেলে 1,200 টাকা দাম কি পাবেন শালা কতগুলি মিথ্যা গল্প তার থেকে 1,200 টাকায় বরং দুটো হরলিক্স খাবেন শরীরটার উপকার হবে ফালতু বইটা কিনে লাভ নাই এরা লিখে গেছে রামায়ণে এমন মিথ্যা গল্প যদি বলেন আপনি জানলেন কি করে না আমি বর্তমান কলিকালের মাল বিজ্ঞানের যুগের ছেলে আমরা কত মেশিন করেছি এদের রামায়ণ মহাভারত আমরা পড়ি নাই কিন্তু করেছি কি একটি জিনিস আমরা আবিষ্কার করেছি যার নামে টেলিভিশন প্রমাণ দিয়ে যায় এমন সুন্দর যন্ত্র আমরা আবিষ্কার করলাম
ইংল্যান্ডের বিজ্ঞানী জন লগি বেয়ার্ড, জে এল বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করে কত জিনিস দেখছি বাবা আমরা নিজের এই ঘরে। কোথায় অস্ট্রেলিয়ায় কত দূরে ক্রিকেট খেলা চলল, এই বড় গ্রামে ঘরে বসে সবাই দেখতে পেল, নপাড়া বড় গ্রামে দেখতে পাচ্ছে ভাই। তাহলে বিজ্ঞানের জোরে আমরা টিভি করিয়ে যাই, বর্তমানে বিজ্ঞানের জোরে আমরা টিভি করলাম ভাই। এই বেটারা বাপের কালে টিভি দেখে না, এদের টিভি ছিল নাই, আমরা বিজ্ঞানে করলাম টেলিভিশন। তো আমরা এমন টিভি আবিষ্কার করেছি, শুধু টিভিতে আমাদের যে সিরিয়াল চলছে তা না, রামায়ণ মহাভারতকে নিয়ে আমরা অনেক গল্প সিরিয়াল আমরা টিভিতে করেছি। তো এমন একদিন রামায়ণ চলছে, তো আমার মাথাটা ঘুরিয়ে গেল শালা, এমন একটা ঘটনা জানেন কোন দিনকার কথা, মন দিয়ে শুনুন। যেদিন রাম আর রাবণে লড়াই লেগে গেল, রাবণ রাজা একখানা তীর ছেড়েছিল যার নামে শক্তিশীল রামায়ণে পাই, লক্ষণে ঠাকুরের মান ঢুকে যাই, যেই মাত্র লক্ষণে তীর ঢুকে গেল ধীরে ধীরে লক্ষণ বেলুন ফুটুয়া হইল। না না মানে একবারে ফুটে যায় নাই, ফুটবো ফুটবো করছে। তো আপনারা সত্যি করে বলুন তো, লক্ষণের যে তীর ঢুকে যাবে এ তো মামুলি ব্যাপার, মামুলি ব্যাপার। এদের যদি বিজ্ঞানের মতো যন্ত্রপাতি থাকতো হ্যাগো, তাহলে রাম রামকে দৌড়াদৌড়ি করার কোনো দরকার ছিল বলুন? লক্ষণে তীর ঢুকে গেছে তো কোনো ব্যাপারই না, আমরা হলে করতাম কি, বর্তমান যুগের ছেলে আমরা কত জিনিস আবিষ্কার করেছি দেখছেন। এটির নাম মোবাইল, এদের মোবাইল ছিল, সত্য যুগে মোবাইল ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল। এদের যদি মোবাইলটা থাকতো তাহলে রামের বউ সীতা কোনোদিন চুরি হতো? আপনারা বলুন, যদি সীতার কাছে একটা থাকতো, রামের কাছে একটা থাকতো, লক্ষণের কাছে একটা থাকতো, তাহলে রাবণ যখন সীতাকে হরণ করতে এলো সীতা তো সঙ্গে সঙ্গে ফোন করে দিতে পারত, হ্যাঁ গো তুমি কোথায় রয়েছো একবার আসবে তো, আমাকে একটা লোক কিডন্যাপ করতে এসেছে। তাহলে রাবণ ধরা পড়ে যেত বলুন বিচার করে। তাহলে এদের মোবাইল ছিল নাই, যখন সীতা হরণ করতে এলো শালা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দে রামকে, এদের ছিল জীবনে ছিল না, ওই জন্য এরা কিছু করতে পারে নাই, আমরা করেছি বর্তমানে। রামচন্দ্র পঞ্চমটি মনে সেইটাই ভাবছি রে, যে রামায়ণের আলোচনা চলছে কিন্তু বান্দরগুলো এখানে এলো না এখানে, বাহ বাহ বাহ, বীর বান্দরটি আরেকটা বান্দর কইবে, হ্যাঁ খাড়ি দিচ্ছে নাকি দুটি বান্দর, বাহ 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 খুব সুন্দর। বান্দরগুলি যখন চলে এসছে আসরে, আরেকটি বান্দর আসছে বুঝলেন, দেরি নাই এখনই দেখতে পাবেন ফিটিংটি কিরকম। তো এরা যদি করতে পারত জিনিস আবিষ্কার, তাহলে কোনোদিন সীতা চুরি হতো না। পঞ্চবটি বনে রামচন্দ্র কুটির বেঁধেছে, তাহলে একটা সিসিটিভি তো লাগাতে পারতিস নাকি বলো? সিসিটিভি যদি লাগাতে পারতো তাহলে তো রাবণ ধরা পড়ে যেত নাকি বলো? এরা করতে পারে নাই, আমরা করছি, এই বেটাদের হিংসা হচ্ছে। সেইটি ভাবছি রে, এই সামনে হনুমান আর এটি জাম্বুবান নাকি, বা 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 দুটি বান্দর চুপচাপ দিয়ে বসো। পিপিলি সত্য পালন করার জন্য বনে গেছে 14 বছর রাম, সীতাকে হরণ করে নিয়ে লঙ্কার রাজা রাবণ অশোক বনে রেখেছে। রাম লক্ষণ লড়াই লেগে গেছে, লক্ষণ তীর ছেড়েছে যার নাম শক্তিশীল, রাবণ ছেড়েছে, কোন কোন রামায়ণে বলছে ইন্দ্রজিৎ ছেড়েছে, লক্ষণ মারা যাবে। তো আপনারা সত্যি করে বলুন তো, এরা যদি বর্তমানে উন্নতি করতে পারতো বর্তমানের মতো, এদের যদি থাকতো আমরা হলে করতাম কি, লক্ষণে তীর ঢুকে গেছে মামুলি ব্যাপার, শালা গত কত গুলি খাওয়া পেশেন্ট আমরা ভালো করে দিচ্ছি সামান্য একটা তীর, আমরা হলে সঙ্গে সঙ্গে করতাম কি মোবাইলটা নিয়ে 9474563956। হ্যালো হ্যালো হুড়ুয়া অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি আসুন, লক্ষণে সিরিয়াস কেস,
লক্ষণ কে ইমিডিয়েট বাকুড়া মেডিকেলে ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে, লক্ষণ কে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতে হবে, এদিকে পাই এদিকে পাই অক্সিজেন সেলাই সেলাই রোডে গাড়ি ছুটতে করে পি পা পি পা পি পা পি পা পি পা পি পা। আরে এই শালারা কাঁদছে, হ্যাঁ দেখুন বান্দরগুলো ঘুমিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন, এরা কাঁদছে কেন? এদের ডাক্তার নাই, ট্যাবলেট নাই, ক্যাপসুল নাই, টেরামাইসিন নাই, পেনিসিলিন নাই, হাসপাতাল নাই, অ্যাম্বুলেন্স নাই। আপনারা ভাবতে পারেন তাহলে এদের কি চিকিৎসা ছিল না? এদের ছিল চিকিৎসা। কিসের চিকিৎসা? এদের ছিল কবিরাজি চিকিৎসা। চিকিৎসা করবে কে? সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এলো এইরকম একটি বীর বান্দর। এই যে দেখছেন এরকম একটি বিরাট বড় মেনি বান্দর, শালা এক ট্যাবলেট ক্যাপসুল কিছু নাই, কতগুলি বাঁশ পাতা, কতগুলি আকড় পাতা, কতগুলি বুয়ান খাড়ি, চিড়চিড়ি খাড়ি, কি যে কাজ আছে কে জানে। বিরাট বড় একটি লেজ করে একটি মেনি বান্দর, তার নাম সুসেন বৈদ্য, সুসেন নামে বান্দরটি একটি বিরাট বড় লাভ করে। রাম তোমার ভাই লক্ষণ, ভাইকে যদি বাঁচাবে তাড়াতাড়ি পাঠিয়ে দাও গন্ধমাদন পর্বত, কতগুলো ওষুধ আছে, অস্থি সঞ্চালনী, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, যদি কেউ তাড়াতাড়ি এনে দিতে পারে তোমার ভাই লক্ষণ বাঁচবে, নাহলে তোমার ভাই লক্ষণ বোম ফুটোটি হয়ে যাবে। লক্ষণ চিন্তা করলো তাই তো রে, ভাইকে বাঁচাতে গেলে কে তাড়াতাড়ি ওষুধ আনতে পারে, সবচেয়ে স্পিডি মালকে না বজরং বালি হনুমান? হনুমানের একটা নাম হচ্ছে মারুতি, মরুতের পুত্র বলে তার নাম মারুতি। পবন কুমার হনুমানে গন্ধমাদন গেল, বানর জাতি ওষুধগুলি খুঁজে বেড়াইল, কিন্তু বাবা পশু জাতি চিনতে পারে নাই। হনুমানের বুদ্ধি ছিল রামায়ণে পাই, দেখছে বাবা ভুল ওষুধ আমি যদি নেব তাহলে আমি জানবো বানের কাছে ধমকে খাবো, ভুল ওষুধ আমি যদি নিয়ে যাই ভাই অতএব দরকার নাই, হনুমান থাকতে পারে নাই। এত বড় পর্বতটা হাতে করে নিল, ক্যালেন্ডারে দেখতে পাবে লোকসভা দল, বাঁ হাতে হনুমান পর্বত নিয়ে যায়। এইদিকে যে শক্তিশালী নিয়ম ছিল ভাই, রাত্রের মধ্যে ওগো ভালো করতে হবে, সূর্য যদি উঠে যায় লক্ষণ মরিবে। এদিকে তে সূর্য তখন পূর্ব গগনে লাল মত হয়েছিল, লিখলো রামায়ণে, দেখে পরে হনুমানের পিলে চমকে গেল, তাহলে সূর্যটাকে আড়াল করাই ভালো, পর্বতটা বাঁ হাতে হনুমানে পাই, পর্বতটা নিয়ে তখন সূর্যের কাছে যায়। সূর্যকে গিয়ে বলছে তুমি কে ভাই? সূর্য বলছে কেন আমি ভানু? সূর্য আবার জিজ্ঞাসা করছে তুমি কে ভাই, না কেন আমি হনু? কি সুন্দর নামের মিল দেখছেন, তুমি কে ভাই না ভানু, তুমি কে ভাই না হনু, আর তুই নুনু নাকি রে, ওই রকমই লাগছে রে। তুমি কে ভাই না ভানু, তুমি কে ভাই না হনু, এই বেটা নুনু, আর তুই কি বটিস রে, তুই আমরা যা বটিস বটিস, ভানু হনু নুনু আমাদের নামের খুব সুন্দর মিল, এসে আমরা মিত্যালি মানে বন্ধুত্ব পাতাই। যে রামায়ণে বলছে হনুমান আর সূর্য যখন বন্ধুত্ব পাতাতে গেল, কোলাকুলি করতে গেল, এত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকালো, ককলকে গাঁজা খেয়ে রামায়ণ লিখেছিলি রে, এত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকালো। সূর্য একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড, সবসময় দাউ দাউ করে জ্বলছে, এত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকালো, আর এদের এমন গাঁজা খেয়ে রামায়ণ লেখা, হনুমানের একটা বগলে চুলও পড়ল নাই গো। এ ছোকরারা বাচ্চারা তোরা তো বইয়ে পড়ছিস বাপ, সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড় রে, হ্যাঁ 13 লক্ষ গুণ বড়, আর সূর্য পৃথিবীর থেকে প্রায় কত কোটি কিলোমিটার দূরে অবস্থিত কারো জানা আছে? মাইক মেন্দা 13 লক্ষ গুণ বড়। আপনি ঠিক আছে কাজ করুন, আর সূর্য পৃথিবীর থেকে কত কোটি কিলোমিটার দূরে আছে গো জানেন? 15 প্রায় 15 কোটি, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে এতটা দূরে সূর্য, তাতে রোদগুলো আমাদের সহ্য করা যায় না, আর সেই সূর্য গস গসে আগুনটাকে হনুমান বগলে ঢুকাইল। তাহলে সূর্যটা যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, এই শালাকে চিপে ধরো,
তাহলে হনুমানের বগলটা ক ফুট লম্বা ছিল তুই আমাকে বল তাহলে এত বড় সূর্যটাকে বগলে ঢুকাচ্ছে এই বেলা 12টায় তুই একটা খলম কুচি বগলটায় ঢুকাইতে পারবি যে বলদেব ভাই দাদা এখানে কিসে রান্না হচ্ছে কাঠে না কয়লাতে হ্যাঁ কাঠে এটা জ্বলন্ত কাঠ আমাকে এনে দিতে পারেন আমি একবার এর বগলটায় ঢুকিয়ে টেস্ট করে দেখি পুড়ছে কি পুড়ে না যদি বগলটা না পুড়ে তোমাদের রামায়ণ মহাভারতে আমরা পড়িব মাথাই করে রাখব আর যদি বগলটা পুড়ে যায় এদের মেয়া মরদকে আমি পোড়াবো এক চিটিয়াতে আমার প্রশ্ন দিয়ে বলে তুমি আমাকে বলো ও গো তোমাদের হনুমান কত বড় ছিল হে দারে আরে এত বড় নবী যাকে আমার বগলে রাখিল হে দারে কবি গানে নিয়ম আছে প্রশ্ন দিতে হয় আসো ছোট ছোট করে যাই নাকি বলো যত আসা যাওয়া করব আনাগোনা করব তত মজাটা বেশি পাবেন আর বিশেষ করে আমার একাই চেঁচানোর দরকার কি টাকার যখন অর্ধেক ভাগ মারবে একাই কেন পরিশ্রম করি নাকি বলো ছেড়ে দিয়ে দরকার তাহলে কবি গানের নিয়ম আছে একটা প্রশ্ন একটা ডোজ দিয়ে যাই দেবো নাই বলুন দেবো হালকা করে না কড়া করে প্রথমে কড়া ডোজ দিতে নাই উল্টে পড়িয়ে যাবে আমি কলিকালের মাল প্রথমে একে আমি একটি হালকা করে বেশি পাওয়ার নয় সাধু বাবা 250 পাওয়ারের একটি ট্যাবলেট দিচ্ছি এতে যদি কাজ না করে পরের বারে 500 পাওয়ার করে দুটি ক্যাপসুল দেবো তাতে যদি কাজ না হয় তারপরে ইনজেকশনটি রেডি করব আর তোকে মানুষের নয় গরুর ইনজেকশনটি দেবো ভেটেরিনারি মাল দেবো নাকি বলো তাহলে আমার প্রশ্ন দিয়ে রইলে তুমি আমাকে বলো তোমাদের হনুমান কত বড় ছিল এত বড় সূর্যটাকে বগলে রাখিল কি জন্য হনুমানের চুল পুড়ে নাই তোমার যদি জানা আছে জানাবে আমায় এই একটি কথা তাহলে এত বড় সূর্যটাকে বগলে রাখছে তাহলে বগলটা কত চওড়া ছিল আসলে কি জানে এই শালাদের বাঞ্জা গল্প বসে থাকার থেকে ভালো যদি বলেন বসে থাকার থেকে কিরকম ভালো জানেন বসে থাকার থেকে কিরকম ভালো এই যে এই বড় গ্রামের শ্বশুরে জামাইয়ে গল্প জুড়িছে শ্বশুর আর জামাই চা খেতে খেতে গল্প করছে তো 2 মিনিট থেমেছিল তো জামাই বলে হচ্ছে শ্বশুরকে বলছে শ্বশুরমশাই না কি হলো না তোমার বিয়া হয়েছে হ্যাঁ আস্তে শালা কিরকম জামাই দেখুন ফাজিল শ্বশুরকে বলছে তোমার বিয়া হয়েছে হ্যাঁ তো শালা জামাই শ্বশুরের যদি বিয়া না হয় তাহলে তুই এলি কোথার থেকে রে সেইটি কে বলবে তখন শাশুড়ি থাকতে না পেরে ঘর ভিতর থেকে বেরিয়ে এসছে দেখো বাবা তুমি সিমিয়া ছেড়ে যাচ্ছে কিন্তু তোমার তোমার নিজের বাবা তোমার বাবা যা শ্বশুর একই বাবা দুজনা তুমি তার সঙ্গে ইয়ার কি করছো তখন শাশুড়িকে বলছে কি করবেন মা বলো না এই বসে থাকার থেকে ভালো দুটো গল্প হলো এই আর কি তাই শালাদের সেইরকম বসে থাকার থেকে ভালো দুটো গল্প রামায়ণ লিখেছে এত বড় সূর্যটাকে বগলে রেখেছে আমার প্রশ্ন কেন চুল পুড়ে নাই এদের উন্নতি কিছু ছিল নাই আর আমার উন্নতি দেখবেন বর্তমান আধুনিক যুগে দেখুন এই এদিক তাকাও আলোগুলো দেখছো কানা হয়ে যাবে এটা হ্যালোজিন মার্কারি ওই দেখো টিউবলাইট এটা টিউব তোমাদের বুড়াদের লাঠি বলি আবার ধরিয়ে ফেলো না নালে বিপদ রাখার জায়গা নাই হ্যালোজিন মার্কারি টুনি টিউ সিএফএল এলইডি আমার বর্তমানের আলো এদের আলো কিসের আলো ছিল এদের ছিল জুমড়া কাঠের আলো মশালের আলো মহাভারত খুলে দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে যায় হস্তিনার মেয়ে গুলি কিবা করে ভাই আপন আপন আত্মীয়দের খুঁজি বারে তরে চলে গেল রাত্রি দ্বিতীয় প্রহরে সবারই হাতে ছিল মশালের আলো গান্ধারীও তাদের সঙ্গে যোগ দিয়েছিল গান্ধারীও তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মহাভারতের স্ত্রী পর্বের ঘটনা সবার হাতে ছিল মশালের আলো তাহলে মশাল নিয়ে রাত্রেবেলায় মোরা স্তূপে গেছে বাবাজি সত্যি করে বলো এতে যদি ভালো আলো থাকতো তাহলে গান্ধারী তো একটা চার্জার লাইট নিয়ে যেত নাকি
এরা করতে পেরেছিল কি পারে নাই আমরা করেছি বর্তমানে 2 সেল 3 সেল 5 সেল 4 4 মোবাইলে টর্চের আলো গ্যাস লাইটারও টর্চের আলো কলিকালে যত খুশি গেল এগুলো আমাদের বিজ্ঞানের আলো এরা ছিল অন্ধকারের জীব তুমি আমাকে জানাও এই রকম আলো তোমার কোন জায়গায় ছিল তোমার যদি জানাই আছে আমার কাছে বলো কালে দুখানা প্রশ্ন আমি দিয়ে গেলাম ভাই একটা মুখে বলতে গেলে ভালো লাগবে নাই এই বলে প্রথম আসর মোর সঙ্গ হলো একবার ভগবানের প্রতিনিধি এসে পরে যা বলবে বলো।